আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে আলহামদুলিল্লাহ সুখবর আজ মাত্র চারশো সাতান্ন জন করোনা রোগী শনাক্ত সৌদি আরবের আজকের সর্বশেষ করোনার আপডেট খবর নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল সৌদি আরবে এখন আবারও প্রতিনিয়ত কমছে নতুন করে আক্রান্ত রুগীর সংখ্যা আজ দুই জুলাই দুই সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া সর্বশেষ তথ্য থেকে জানা গেছে নতুন করে তেরো হাজার জনের করোনার টেস্ট করা হয়েছে আর এদের মধ্য থেকে মধ্যে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে আজও সৌদি আরবে গতকাল থেকে কিছুটা কম রুগী শনাক্ত হয়েছে এ নিয়ে সৌদিতে মোট করোনায় আক্রান্ত রুগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো সাত লক্ষ ছিয়ানব্বই হাজার দুইশো আষট্টি জনে এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আজ দুইজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে সৌদি আরবে এখন পর্যন্ত নয় জন করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে আজ সৌদি আরবের নতুন করে সাতশো চুয়ান্ন জন করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছে এখন পর্যন্ত সৌদি আরবে মোট সাত লক্ষ আটাত্তর হাজার ছয়শো উনাশি জন করোনায় আক্রান্ত রোগী পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ফলে বর্তমানে সৌদি আরবে সক্রিয় করোনায় আক্রান্ত রোগী আছে আট জন এদের মধ্য থেকে একশো জন রুগীর অবস্থা আশঙ্কাজনক তাদেরকে বিভিন্ন হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এই ছিল সৌদির আজকের সর্বশেষ করোনার আপডেট খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে